পূর্ণ হলে হজ পালন করে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, হে মোহাম্মদ আপনি সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্য হলেন, এই একটা লোক বাইরে থেকে এসে প্রশ্ন করছে, আবার উত্তর পাওয়ার পরে সে সত্যায়ন করছে, যে প্রশ্নকারী সে সত্যায়ন করে কিভাবে হয়? আমি যদি জিজ্ঞেস করি ভাই আহমদনগরের পথ কোথায় কোন দিকে, আর আমি যদি না জানি আপনি আমাকে পথ বলে দেন, আপনি পথ বলার পর আমি এটা বলতে পারবো যে আপনি ঠিক বলেছেন? আমি তো বললাম আমি কিভাবে জানি উনি ঠিক বলেছেন না ঠিক বলেছেন। যখন হযরত দাহিয়া কালবির রূপে হযরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন উঠে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো একে ছিল? সাহাবীরা বললেন, জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জিব্রাইল ছিলেন। তোমাদেরকে তোমাদের ধর্ম শিখাতে এসেছিল, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, যা রাসূলুল্লাহ বলে গেছেন ইসলামের স্তম্ভ হিসাবে, এটা মুসলমানের সংজ্ঞা এবং রাসূলুল্লাহ বর্ণিত সংজ্ঞা আর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বর্ণিত এবং সত্যায়িত সংজ্ঞা, এর চেয়ে বড় সংজ্ঞা এর বাইরে কোন আমাদের ধর্ম বিশ্বাস আমরা বলছি। কারো কাছে আছে আহমদিয়া জামাতের পরিচিতি লিফলেট? ওখানে আছে আহমদিয়া জামাতের পরিচিতি লিফলেট দাও, সেখানে আমরা কি বিশ্বাস করি সেটা আমরা ঘোষণা দিয়েছি। এটা আপনারা দেখেননি মনে হয়, আপনাদের দেখা উচিত এবং সাক্ষী থাকা উচিত, কেননা আল্লাহ তাআলার কাছে আপনারাও জবাব দিবেন, আমরাও জবাব দেব সবাই। এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, যে তোমরা কি জানতে না যে একদল লোক কি বিশ্বাস করতো তারপরে তাদেরকে কাফের বলার ধৃষ্টতা দেখিয়েছ? দাও সবাইকে, এটা অনেক বছর ধরে আমরা আপনাদের কাছে দিচ্ছি, বারবার আসছেন, আপনারা পাচ্ছেন, আগেও পেয়েছেন। এটা দুই নম্বর পৃষ্ঠাটা পড়েন। আমাদের ধর্ম বিশ্বাস, নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম বলেন, আহমদ তফসির চৌধুরী সাহেব বলেন না, আব্দুল আবাল সাহেব বলেন না, শামসুর রহমান সাহেব বলেন না, তাহের যুগল সাহেব বলেন না, যিনি এই জামাত প্রবর্তন করেছেন, এই জামাত প্রতিষ্ঠা করেছেন, যিনি ইমাম মাহদি হবার দাবিদার, তিনি বলছেন তার ধর্ম বিশ্বাস কি? তিনি বলছেন, আমরা মুসলমান, এক অদ্বিতীয় খোদা তালার প্রতি ইমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায় আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রাসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফেরেশতা, কিয়ামত অর্থাৎ পুনরুত্থান দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কিবলামুখী হই। যা কিছু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হারাম তথা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি, আর যা কিছু হালাল তথা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজন করি না, বিয়োজন করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা এর বুঝি বা না বুঝি অন্তর্নিহিত উদ্ধার করতে পারি। আমরা আল্লাহ নামাজ, রোজা, যাকাত, হজ মানি, আমন্ত বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, যতগুলো বিষয় ইমান রাখতে হয় সব মানি, যতগুলো ইমানিয়াত আছে সব মানি। এরপরে যদি কোনো মোল্লার সাহস থাকে কাফের ঘোষণা করার, করুক, আমাদের উত্তর শুনেন, কিয়ামতের দিবস দেখা হবে, কিয়ামত দিবসে দেখা হবে। এবং আল্লাহ এর কবরতে হবে না, লানত তার আগেই পড়ে। পাকিস্তান এর উদাহরণ, একটা সমাজ কিভাবে রসাতলে যায়, কিভাবে ধ্বংস হয় সেটা দেখতে হলে পাকিস্তানকে দেখাও। সেখানে 1974 সালে বাংলাদেশের স্বাধীনতার দাগ এবং যে অপরাধ তাদের, ঢাকার জন্য তারা মোল্লাদেরকে মাথায় চড়িয়েছিল। It was a diversion issue for Bhutto government. মোড়ল, গ্রামের মোড়ল যখন অপরাধ ধরা পড়ে তার, তখন নন ইস্যুকে ইস্যু বানায়, নতুন ধর ধর এটা কর ওটা কর শুরু হয়ে যায় নতুন। যা গ্রাম্য মোড়ল যা করে ভুট্টো সেটা করেছিল। ওখানে যেহেতু মদখোর ভুট্টোর সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না, হঠাৎ তিনি কি করার ইসলামের সেবক হয়ে গেলেন আমরা বুঝলাম না। রাতারাতি উনি সব মুফতি সাহেবদের বললেন, হ্যাঁ আপনাদের কি দাবি? ও আহমদীদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, দিলাম ঘোষণা করে। হযরত মাওলানা জুলফিকার আলী ভুট্টো হয়ে গেলেন।
তারপর থেকে একটা বরকতের বৃষ্টি হয়েছে সেখানে বর্ষিত। আমি জানতে চাই আপনারা সাংবাদিক, একটা বরকতের বৃষ্টি সেখানে বর্ষিত হয়? আর সেই দেশ যেটাকে তারা বলেছিল রসাতলে যাচ্ছে, এটা পাক ভারত গিলে খাবে, এই হবে সেই হবে, সেই দেশ কোথা থেকে কোথায় উঠে গেছে? আজকে তাদের বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় নেই। কেন? মোল্লাকে মাথায় তুলেছে, ধর্ম ব্যবসায়ী মোল্লাকে মাথায় তুলবে, রক্তচোষা ভ্যাম্পায়ার, শেষ রক্তবিন্দু না চুষে নামবে না। আমরা ধার্মিক বলানাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে খুঁজে বেড়াই, তাদের সাথে বন্ধুত্ব করি, অনেক আছে, কিন্তু সমাজে যত ছড়িয়ে আছে মোল্লা মৌলভি তাদের তুলনায় খুব কম সংখ্যক, তাদের সংখ্যাটা খুঁজে বেড়াই, সালাম দেই, ইমাম মাহদির দাওয়াত দেই, তারা দোয়া করেন, মুরাকাবা করেন, তারা আল্লাহর কাছে সাহায্য চান, কোনো আন্দোলন মিছিলে না। আমরা যাদের কাছ থেকে ইসলাম শিখেছি, বাংলার মুসলমানরা, তারা কখনো এই আগুন মার্কা ইসলাম করেন না, যেটা দেখানো হচ্ছে মিথ্যাচারে ইসলাম করেন নাই। তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, পবিত্র জীবন কাটিয়েছেন, মুরাকাবা করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন, রসুলের দোহাই দিয়ে আল্লাহর কাছে ভালোবাসা চেয়েছেন, পেয়েছেন আল্লাহ। কোথায় সেই মোল্লা, কোথায় সেই মৌলভি, কোথায় সেই আলেম? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছিলেন, ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। আমাদের জাতীয় কবি স্বীকার করছেন যে আমরা ইসলামে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইসলাম হারিয়ে যাবে, 72 দলে বিভক্ত হয়ে যাবে, তখন ইমাম মাহদির যুগ। হয়তো তোমাতে আসছে মাহদি, আমাতে কল্কি ঈসা, কে জানে কাহার ভেদ রহস্য, কে পায় তাহার দিশা। মানুষ কবিতার অংশ। কাজী নজরুল ইসলাম অপেক্ষায় ছিলেন ঈসা মাহদি আসবে, আমরা বিশ্বাস করি নিয়ে এসে গেছি। অতএব দয়া করেন, আমাদের মতো একটা গো বেচারা নিরীহ একটা সম্প্রদায় আমাদেরকে নোংরা পলিটিক্স এর মধ্যে জড়িয়েন না, জড়াতে দিয়েন না। আর আমার একটা দাবি আছে পঞ্চগড়বাসীর কাছে, 93 সাল থেকে এখানে আসা যাওয়া পরিচয়, আপনাদেরকে বোকা বানাতে দিয়েন না। চিলে বলে কি বলে, মোল্লা এসে বলছে চিলে কান নিল, কান নিল, আর আপনারা বুদ্ধিমানের মতো চিলের পিছনে ছুটলেন, এটা কি আপনাদের উচিত হবে? আমরা আপনাদের সামনে বসে আছি, আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই ভাই। এই পঞ্চগড়ে একটা ঢিল মারলে এখানে পড়বে, এখান থেকে ঢিল মারলে পঞ্চগড়ে যাবে, ইট ইজ স্টোনস থ্রো ডিস্টেন্স। এত কাছে থাকার পর বাইরে থেকে মোল্লা এসে এখানে উৎপাত করবে আর আপনারা এটা গিলবেন, এটা আমি বিশ্বাস করি আপনারা করবেন। আপনারা আমাদের কথা যদি কোনো কিছু না বুঝেন জিজ্ঞেস করেন, 10 বার জিজ্ঞেস করেন, আমরা প্রমাণ সহ আপনাদেরকে উপস্থাপন করবো। কিন্তু বাইরের লোক এসে উস্কে দিবে আর আহমদনগরের স্থানীয় বাসিন্দারা কষ্ট পাবে, শালশিরি গ্রামের স্থানীয় বাসিন্দারা কষ্ট পাবে, এই বিচার, এই অবিচারটা করবেন না দয়া করে। এটা আপনাদের কাছে বিনীত হাত জোর করে মিনতি করি। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে এটাকে ডিল করেন। আমরা আশা করি আপনারা এমন একটা স্ট্যান্স নেবেন, এমন একটা স্ট্যান্ড নেবেন যার কারণে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিতে পারবেন। দেখেন, আমি একটু আগে তফসির ভাইকে বলছিলাম, এখানে যা কিছু হচ্ছে এটা গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর মতো অবস্থা। যে মাঠের ভিতরে আপনি বসে আছেন তার চারিদিকে যতগুলো পাড়া আছে সবগুলো আহমদি অধ্যুষিত পাড়া। এটার নাম দারুল মাসি, এটার নাম দারুল মুসা, ওটার নাম দারুল মুবারক। এখানে শহীদ নান্নুর বাড়ি, তার পাশে দরবেশ আব্দুল সালাম সাহেবের বাড়ি, এখানে তাহের বাচ্চু সাহেবের বাড়ি, তার পাশে পরিচিত মাস্টারদের বাড়ি, শেষ মাথা পর্যন্ত মাস্টারদের বাড়ি, জিয়াউল হকের বাড়ি, ওই সমস্ত কবরস্থানের পাশ দিয়ে আহমদির বাড়ি ঘুরে আসে। এই আহমদনগর হাই স্কুল যেটা আছে সেটা মৌলভী মোহাম্মদ সাহেবের প্রতিষ্ঠিত, আহমদিয়া জামাতের আমিরের প্রতিষ্ঠিত আহমদনগর হাই স্কুল। আর ওইখানে শালশিরির যে শেষ মাথায় সেখানে যে স্কুলগুলো আছে সেখানে গিয়ে যান, সেখানেও আহমদিয়া জামাতের সমস্ত লোকেরা 4 কিলোমিটার পর্যন্ত ব্যাপী, 4 কিলোমিটার পর্যন্ত ব্যাপী। শেষের বাড়ি রফিক আফরাদের বাড়ি ছাড়িয়ে সোনা চান্দি, তারপরেও আহমদিদের বসতি আছে। অতএব এটা 1952 সালের আগের জামাত, 1952 সালের আগে যখন 3 টাকা 4 টাকা বিঘা বিক্রি হয়েছে তখনকার জামাত।
অতএব দয়া করেন আমাদেরকে বিদেশি বানিয়েন না, বিদেশিদেরকে এখানে এসে অশান্তি সৃষ্টি করতে দিয়েন না, বাইরের লোক যেন এখানে এসে উৎপাত না করে। বাকি আমাদের গ্রামে এসে তারা অনুষ্ঠান করে আমাদেরকে কাফের ঘোষণা করার উৎপাত করছে, এটার ব্যাপারে আপনারা কি করবেন, এটা আপনাদের বিবেকের কাজ, এটা আপনারা যা বিচার দেন সেটাই আপনাদের করতে হবে। প্লিজ আল্লাহর আদেশে সেরূপ ঈসা হবার দাবি করেছেন, শেষ করে দেই, দাবি করেছেন। তাহলে কোরআনটা নাজিল হয়েছে 1400 বছর আগে, যখন রাসুল এসেছিলেন তারপরে 40 বছর নবুয়তের পরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আপনাদের মির্জা গোলাম আহমেদ যিনি আর কি আলাইহিসসালাম দাবি করেছেন, তাহলে তো এটা তো কোরআনেই উল্লেখ থাকতো যে আপনারা উনি আসবেন, এটা তো কোরআনে উল্লেখ নাই কোথাও। আরেকটা প্রশ্ন হইলো যে কালকে ওনারা ঈসা আলাইহিস সালাম মানে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা ছিল না, এই বিষয়টা একটু বলবেন। ইসলামের মধ্যে সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, অতএব নিজেদের মন গড়া কোন মোল্লার সংজ্ঞা দ্বারা কেউ মুসলমান অমুসলমান হয় না। আল্লাহ এবং রসুল যেটাকে মুসলমানের সংজ্ঞা নির্ধারণ করেছেন সেই সংজ্ঞায় যারা পড়ে তারা মুসলমান, যারা পড়ে না তারা মুসলমান না, এইগুলো বিষয়। এখন আপনার প্রশ্ন উত্তর দিই, আলাইহিস সালাম নিয়ে বড় সমস্যা। আমরা প্রত্যেকে নামাজ পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, সালাম হোক আমাদের প্রত্যেকের প্রতি এবং আল্লাহ সমস্ত মুমিন নেক বান্দাদের প্রতি। যার প্রতি সালাম হয় তাকে বলা হয় আলাইহিস সালাম। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে হযরত আকাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে সালাম দিয়ে গেছেন, বলেছেন ফাকরাউ মিন্নি আসসালামা, তাকে আমার সালাম পৌঁছাবে। যাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেন সে আলাইহিস সালাম, এই জন্য তার নামের সাথে আলাইহিস সালাম লেখা আছে। কেননা কানজুল উম্মাল, দুররে মনসুর এই ধরনের সমস্ত হাদিসের গ্রন্থে পরিষ্কার লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী ইমাম মাহদীকে সালাম দিয়েছেন, লিখে রাখেন দুররে মনসুর। এবং অন্যান্য হাদিসের গ্রন্থে মুসনাদ আহমদ বিন হাম্বল, আমি নাম লিখাচ্ছি তো আপনাকে, মুসনাদ আহমদ বিন হাম্বল এবং দুররে মনসুরের হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুররে মনসুর মুসনাদ আহমদ বিন হাম্বল এবং দুররে মনসুর এই ধরনের অন্যান্য হাদিস গ্রন্থেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিয়েছেন বলে তাকে আলাইহিস সালাম বলি। আর কি প্রশ্ন? শিয়ারা তাদের 12 ইমামকে আলাইহিস সালাম বলে, আমাদের বক্তব্য হচ্ছে তাশাহুদের মধ্যে আমরা সমস্ত মানুষের জন্য আলাইহিস সালাম ব্যবহার করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি এবং সমস্ত আল্লাহর নেক বান্দাদের প্রতি। অতএব এটাতে নতুন কোন শরীয়ত হারাম হয়ে যায় না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন তাকে সালাম পৌঁছানো আমাদের দায়িত্ব। বাস আপনাকে যেভাবে বোঝানো হয়েছে মোটেও সেটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে রসুলের আনুগত্যে একজন আল্লাহ পেয়েছে। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত আমরা সবাই জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তুমি ঘোষণা দিয়ে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো, আমার আনুগত্য করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পেতে হলে কার অনুগত শব্দ? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাম বলছেন, আমি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর, তার আনুগত্য করে আল্লাহ পেয়েছি। এই হচ্ছে তার দাবি সারাংশ, ঠিক না? এই হচ্ছে তার দাবি সারাংশ। এখন একজন বলছে পেয়েছি, আরেকজন বলছে আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক, খবরদার খাওয়া যায় না, খাবি না, হারাম হারাম হারাম। তখন কারটা বিশ্বাস করবেন? যে না খেয়ে ফতোয়া দেয় আঙ্গুর ফল টক, নাকি যে খেয়ে বলে না এর চেয়ে সুমিষ্ট ফল আর হয় না? একজন পেয়েছেন, একজন পান নাই, একজন চির বঞ্চিত নিজের গুনার কারণে, আরেকজন আল্লাহ রসুলের পথ ধরে আল্লাহকে পেয়েছেন, তার কথা এক ধরনের হবে আর বঞ্চিত ব্যক্তির কথা আরেক ধরনের হতে পারত। এই জন্য দয়া করে শিয়ালের ফতোয়ায় আঙ্গুর ফলকে টক ভাববেন না। আল্লাহ জীবন্ত, আল্লাহ ধরা দেন, আল্লাহ কথা বলেন, তার নেক বান্দাদের সাথে কথা বলেন। শরীয়তের কথা না, শরীয়তের বাণী না, কোরআন শরীফের মাধ্যমে শরীয়ত শেষ, নতুন কোন শরীয়ত নাই, কিন্তু শরীয়তের উপর আমল করার সুমিষ্ট ফল আছে। সমস্ত ওয়াজ কুতুব আউলিয়া উম্মতের ভিতরে লাখ লাখ জন্ম নিয়েছেন, তারা আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, সেই পথ ধরে মির্জা গোলামে আহমদ রসুল্লাহর গোলাম তিনি আল্লাহ পেয়েছেন। এই হচ্ছে দাবি। ইমাম মাহদি হবার জন্য আল্লাহকে পাওয়া আবশ্যক, সেটাই তার দাবি। আর কারো প্রশ্ন? একটা মিনিট যদি বলে দিই একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ইসলামের মধ্যে মতভেদ আছে। আপনি দেখেন একদল আরেকদল, খালি আমাদেরকে না, ওনারা নিজেরা একজন একজন কাফের বলেন। আজকে দেখেন তাবলিগ জামাতের মধ্যেও দেখেন দুই ভাগ হয়ে কি করছেন ওনারা। তো রসুল্লাহ তো বলেছেন যে আমার দল ইহুদিদের মতো 72 ফিরকা হবে, আমার দল 73 হবে, 72টা ভুল পথে থাকবে, একটাই হবে সঠিক পথে। এখন সেটা আমরা নিজেদের বহস করতে পারি, কথা বলতে পারি, আলোচনা করতে পারি, আপনারা ওনারা ওনাদের মতো বুঝাইতে পারেন, আমরা আমাদের মতো বুঝাইতে পারি। এখানে তো আপনার সংঘাত কোনো বিষয় নাই, তাই না? ওনারা যদি অনুষ্ঠান করতে চান, আমাদের বিরুদ্ধে কথা বলতে চান দলিল প্রমাণ নিয়ে, মিথ্যা ভাবে নয়, ওনারা করেন, এক সপ্তাহ পরে করেন, দুই সপ্তাহ পরে, এক সপ্তাহ আগে করতেন বা অন্য সময় করেন, করে যাচ্ছেন, কেন আমাদের পায়ে মানে পা রেখে ঝগড়াটা করার ইচ্ছা? তো বুঝা যায় এখানে উদ্দেশ্যটা ভিন্ন, এটাই হচ্ছে আমাদের কথা। ধর্মীয় বিষয় নিয়ে অনেক আলোচনা হতে পারে, মসলা মশাই নিয়ে অনেক আলোচনা হতে পারে, আমরা আমাদের কথা বলবো, আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, আমরা আমাদের কথা মানবো, আর ওনারা না মানলে না মানবেন, জবাব দিব আল্লাহর কাছে। ইমানের জবাব কার কাছে দিব? তাহলে কেয়ামতের দিনে আল্লাহ কি বিচার করবেন? আমি একটা ছোট্ট ভিডিও দেখাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বেছিলেন 2004 সালে, তখন বিএনপি সরকার ওনাদের চাপে পড়ে আমাদের কিছু প্রকাশনা নিষিদ্ধ করেছিল, পরে আবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেটা পরে স্টে করে দেয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য ছোট্ট কয়েক মিনিটে, এটা চ্যানেল আই রেকর্ড করি, অনেক টিভি করেছিলাম, আমাদের রেকর্ডটা আছে, একটু শোনাবো। এটা মাইকটা কে আসছে? দুইবার দিল তো মনে হয়, একবার দাও, লাইট জ্বলবে তো, কারেন্ট চলছে ল্যাপটপ থেকে দেখ। আপনার ল্যাপটপটা থেকে আছে, ল্যাপটপে আছে, ঘোষণা যদি হয় তাহলে আপনি অডিওটা শুনে সংবিধানের 28 অনুচ্ছেদে বোধহয় ধর্মীয় স্বাধীনতার কথা স্পষ্ট লেখা আছে, এ মুসলমান মেয়ে মুসলমান এটা আল্লাহ ঠিক করবে, এটা মানুষের সিদ্ধান্ত নেবার অধিকার নাই। তাহলে খোদার উপরে খোদগারি করা হবে, খোদার উপরে কেউ খোদগারি করবে কিনা? এই যে অংশ বিশেষ
পরে প্রকাশনা যদি নিষিদ্ধ করতে হয় তাহলে জামাতের মসজিদের বই নিষিদ্ধ করা হবে, এটা বলেছেন। এটা কন্টিনিউয়েশন আমি সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এখানে এসেছি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা বিশ্বাস করি যে সংবিধানে প্রত্যেকটি ধর্মেরই স্বাধীনভাবে পালন করার অধিকার আছে এবং সেই অধিকার রক্ষা করার জন্য আমরা সবসময় সদা সচেতন। আজকে যেখানে ঘটনা ঘটার কথা ছিল আমরা তীব্র নিন্দা জানাই। যখন আহমদীয় সম্প্রদায়ের পাবলিকেশন ব্যান করা হয় বাংলাদেশে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তার প্রতিবাদ করেছি। আমাদের নেত্রী বারবার একথা বলেছেন। কিছুদিন আগেও তিনি এক সাক্ষাৎকারে এবং প্রেস রিলিজের মাধ্যমে উনি বলেছেন যে কে মুসলমান কে মুসলমান না সেটা নির্ধারণ করার দায়িত্ব সৃষ্টিকর্তা, এটার দায়িত্ব পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আজকে যে পাকিস্তানের মুসলমানদের ভিতরে শিয়া সুন্নি যে গণহত্যা যে চলছে সেটারও কিন্তু পুনরাবৃত্তি বাংলাদেশে করতে পারে। আজকে আহমদীয় সম্প্রদায় পরবর্তী সময় শিয়া সম্প্রদায়, কেউ আসবে ওয়াহাবি সম্প্রদায়, কেউ আসবে হানাফি সম্প্রদায়, বিভিন্ন ধরনের ফেতনা ঘটনা ইসলামের মধ্যে আছে, তো কেউ নিরাপদ থাকবে না। আমরা সংবিধানে বিশ্বাস করি এবং সংবিধানে সকল ধর্মের সকল মনোভাবেরই প্রকাশ করার সম্পূর্ণ স্বাধীনতা সেখানে আছে এবং সে বিশ্বাস করার জন্য আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি। এবং আমরা বাংলাদেশের সকল ধর্মের সমান অধিকার জন্য বাংলাদেশে বহাল থেকে সেটার জন্য এই ধর্মের নামে যে ব্যবসা সে ব্যবসাকে বন্ধ করার জন্য আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে শেষ করে দিব, তার কারণ হলো আপনাদের এমন বক্তব্য এমন কথাবার্তা আমরা ইতিপূর্বে কিন্তু অনেকবার শুনেছি। আপনারা যে বই পুস্তক আজকে আমাদের সামনে দিচ্ছেন এটা আমরা ইতিপূর্বে কিন্তু হাতে পেয়েছিলাম। তো আমরা আসলে সাংবাদিক, আমরা কিন্তু আপনাদের মতো এত কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতে পারিনি, মানে অত দক্ষতাও আমাদের নেই, এই জন্য আমাদের খুব বেশি আপনাদের প্রশ্ন করারও সুযোগ নেই। ওইখানে যিনারা এসছেন তিনারাও কিন্তু একবার জানলে আলহামদুলিল্লাহ তারা মুফতি সাহেব ছিলেন, মুফতি সাহেব তো অনেক কিছুই জানেন পবিত্র কোরআন সম্পর্কে, আপনারাও অনেক জ্ঞানী আমি এর আগেও দেখছি। তো আমরা আসলে সাধারণ পাবলিক হিসেবে আমার ছোট্ট প্রশ্নটা হলো এই জায়গায় যে সবই ঠিক আছে, আপনারা কিন্তু ওরা বারবার বলে তারা কাদিয়ানিরা শেষ নবীকে মানে না, এটা কিন্তু প্রচারণা বেশি, বাট আপনারা এটা বুঝাতে সক্ষম হন না কেন যে আমরা মানি, এটা আপনাদের ব্যর্থতাটা কোথায়, এটা একটা প্রশ্ন। আর যদি তাই হয়ে থাকে আপনারা যদি খাতামুন নাবিয়িন মানেন সেক্ষেত্রে আমাদের মতো মুসলমানদের সাথে আপনাদের এত পার্থক্য কেন, তো বিরোধ কোথায়, বিরোধের জায়গাটা আপনারা ক্লিয়ার করেন যে এই জায়গায় এই মোল্লারা আমাদেরকে মানে না, এটা আমরা জানতে চাচ্ছি যে কোথায় আসলে। যে যে আপনি ওই প্রথম পৃষ্ঠা যেটা বললেন তো ওইটা তো আমিও একমত, আমরা সবাই একমত হবো ওইখানে কিন্তু ভালোভাবেই সবকিছু বলা আছে, তো বিরোধটা কোথায় এইটা, আর এটা হলো আমার প্রশ্ন। আর প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি আপনাদের মানে সদয় অবগতির জন্য বলছি যে আমরা সাংবাদিক, আগেও বলছি আমরা সাংবাদিকদের জাতির দর্পণ বলে না আয়না, এই আয়নার সামনে যে যেভাবে দাঁড়াবে তাকে সেভাবেই দেখা যায়, আমরা কিন্তু তাই, ওইখানে যা তারা বলছেন আমরা ওইটা তুলে দিয়েছি যে উনি বলেছেন, হ্যাঁ এখানেও তাই আপনারা বলবেন আমরা কিন্তু তুলে দিব। অতএব আমাদের ওই যে বললেন যে তাদেরকে ইয়ে করতে হবে তারা আসছে বাইরের থেকে, আমাদের কিন্তু আমাদের আমাদের ওই সুযোগ নাই, আমরা কোনো কিছু করতেও পারি না, আমরা জাস্ট কি আমাদের অনুভূতিও কম, আমরা কি দেখি সেটা প্রকাশের চেষ্টা করি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আর আশা করি এই প্রশ্ন দিয়েই উত্তর দিয়ে শেষ করে দিব। বিভেদটা কোথায়, অমিলটা কোথায়, মিলটা আগে কোথায় সেটা তো জানতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মিল, পাঁচ বেলার নামাজে মিল, আপনাদেরকে বিদায় করে গোসল করে ওযু করে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, জোহরের পড়ব আসরের পড়ব, তারপরে
রমজানের এক মাস রোজা রাখার মিল, যা যার সুস্থ শরীর আছে, দেহ আছে, সাবালক সফরে নাই, তার জন্য রোজা ফরজ। যদি অসুস্থ থাকে সেই দিনে রোজা বাদ তাকে পরে রাখতে হবে, যেদিন সফরে আছে সেই দিন রোজা বাদ পরে রাখতে হবে। কোরআন শরীফের সূরা বাকারার আয়াত। যাকাত 52.5 তোলা রূপা বাদ 7.5 ভরি সোনা, তার সমপরিমাণ টাকা যদি এক বছর গচ্ছিত থাকে, অব্যবহৃত থাকে পড়ে, তাহলে তার উপরে যাকাত বর্তায় 40% 1/2 2.5%। বেতুল মালে জমা দিতে হয়। আর ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদের জন্য সামর্থ্য আছে, শক্তি আছে, হালাল রিজিক আছে, স্বাস্থ্য আছে, পথে নিরাপত্তা আছে, জীবনে একবার ফরজ হজ। কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, যা আপনারা বিশ্বাস করেন পালন করেন সেটাই আমাদের ইসলাম। আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, সমস্ত সমস্ত কিয়ামতের প্রতি ঈমান, ভালো মন্দের প্রতি ঈমান, এবং মৃত্যুর পর পুনর্জীবন লাভের প্রতি ঈমান, যেভাবে আপনারা রাখেন আমরাও রাখি। এইগুলো হলো মিল। অমিলটা কিসে? অমিলটা হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। আমরা বলছি শেষ যুগে আগমনকারী মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম ইমাম মাহদী বলেছেন, প্রতিশ্রুত মাসিহ বলেছেন, আমরা বিশ্বাস করি তিনি এসে গেছেন। আর অন্যান্যরা বিশ্বাস করে আসবেন ঠিকই তিনি, কিন্তু এখনো আসেন নাই। মিলটা শুনেছিলেন? শেষের শেষের বাক্যটা হচ্ছে, যার আসার কথা ছিল আমরা বলছি আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন, আর বাকিরা বলছেন না আসবেন ঠিকই কিন্তু এখনো আসেন নাই। এটা হচ্ছে তফাত। এখন একদল বলছে এসে গেছেন, তাদেরকে মাথা ফাটিয়ে দিবেন নাকি তাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাইয়া তুমি কিভাবে বুঝলে, আমরা কেন বুঝলাম না, তুমি কিভাবে মানলে, আমরা কেন মানতে পারলাম না, নাকি ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে? আমার পরে তোমরা একে অপরের কলা কেটে দিও না। মনে রেখো, তোমাদের পূর্বের সেই সমস্ত জাতি যারা ধর্ম বাড়াবাড়ি করেছিল, সেই বাড়াবাড়ির কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। এই কথাগুলো বলেছিল। এই কারণে সাবধানতার প্রয়োজন। বাংলার মাঠে আমরা হিন্দু ছিলাম, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, এখানে গোশ কুতুব আউলিয়া আসলেন, শান্তির ধর্ম ইসলাম প্রচার করলেন। আমাদের পূর্বপুরুষ যারা হিন্দু ছিলেন তারা আকৃষ্ট হলেন, আরে এটা সাম্যের ধর্ম, এখানে মানুষের মানুষের বিভেদ নাই, সবাইকে সমান ভাবে, চলো আমরা এই ধর্মে যাই। কেউ বাধা দিয়েছিল আমাদেরকে? না, বাধা দিয়ে রাখা সম্ভব। একদল মেনেছিল, একদল যাচাই করছিল, একদল অপেক্ষা করছে। সব সময় যখন সত্য আসে তখন তিন দলে বিভক্ত হয়, একদল মানে, একদল মানে না, একদল তামাশা দেখে। আপনারা জাতির বিবেক দর্পণ, আপনাদের কাছে নিয়ামতের সংবাদ রাখা হলো, আমাদের নিজের অবস্থা মন খুলে বলা হলো, আমাদের পরিচয় দিলাম। আজকে থেকে না, 1912 থেকে দিয়ে আসছি বাংলার মাটিতে, 1889 থেকে সারা পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত, বাংলার মাটিতে 1912 শেষে প্রতিষ্ঠিত। অতএব নতুন কোনো কথা নয়, একটা প্রচার, আপনাদের কাছে পৌঁছানো দায়িত্ব, মানা না মানা আপনাদের বিষয়, বাকি নিউট্রালি আপনারা কিভাবে জিনিসটাকে পোর্ট্রে করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কমপক্ষে বাংলাদেশের নাগরিকদেরকে ধর্মের নামে বাড়াবাড়ি করার সুযোগ দিবেন না, এবং ধর্মের নামে বাড়াবাড়ির শিকারে পরিণত হতে দিবেন না। এটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত সভাপতি সাহেব একটা কথা বলছিলেন, যে আমরা কেন ব্যর্থ হয়েছি জানাতে, আমরা তো জানানোর চেষ্টা করি, আমাদেরকে সুযোগ দেন, পল্টনের ময়দানে বক্তৃতা দিই, আমরা সবাইকে বলবো আমাদের সুযোগ, তো আমরা আমাদের মাঠেই পারি না বক্তৃতা দিতে, আর আমাদেরকে পল্টনকে মাঠে জানাবো কি? দুই নম্বর বিষয় হচ্ছে, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা কিন্তু জানেন, না হলে এই মুফতি নুরানি সাহেব তিনি কি করে বলতে পারেন যে লন্ডনের মসজিদে আহমদুর রসুল্লাহ আর এখানের মসজিদে মোহাম্মদ রসুল, এটা উনি জেনে শুনে মিথ্যাচার করছেন, উনি জেনে শুনে মিথ্যা বলছেন। আজকাল ইন্টারনেটের যুগ, আহমদিয়া মসজিদ, আহমদিয়া মস্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি আপনাকে বলছি আপনি ইন্টারনেটে গুগলে ঢুকে আহমদিয়া মস্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি সার্চ দেন, শত শত আহমদিয়া মসজিদের ছবি আসবে, সেখানে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ এই নুরানি সাহেব তিনি বলছেন যে তাদের মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল, নাউজুবিল্লাহ মিন যালিক, লানাতুল্লাহ আলাল কাযিব, আল্লাহর লানত মিথ্যাবাদীর উপরে। মানুষকে বিভ্রান্ত করে, উদ্দেশ্য বিভ্রান্ত করা,
আর কিছুই না। আমাদের কথা একটাই, যেটা বলছি ওনারা ওনাদের বিশ্বাস নিয়ে থাকুন, আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে থাকতে দিন, আমরা আমাদের কথা বলবো, ওনারা ওনাদের কথা বলুন, কিন্তু ঝগড়া নয়, মারামারি নয়। আমরা কোনোদিন মারামারি করি না, আমরা চাইবো অন্য কেউ আমাদের উপরে মারামারি করবে না, এটাই হলো আমাদের কথা। আমরা কোনো ঝগড়া যেতে চাই না, আমরা মিলেমিশে দেশে শান্তিতে বসো। 100 বছরের উপরে আমাদের ইতিহাস, সেই আমরা সেই শান্তি। মানে সভাপতি সাহেব একটা কথা বলছিলাম, আপনি বলছেন আমরা কেন ব্যর্থ হই, তাই বললাম যে হ্যাঁ ব্যর্থতা হই না, আমরা তো বলতে চাই, আমাদেরকে অনুমতি দেন, আমরা পল্টন ময়দানে বক্তৃতা দিব, বলবো আমাদের অত বিশ্বাস করে দিবেন না, তো আমরা পারবো না, নিজের এলাকাতেই পারি না দিতে বক্তৃতা, আর সেখানে কেমনে দিন। দ্বিতীয় যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, যে আমি নুরানি সাহেবের ভিডিও দেখালাম, উনি কি জানেন না যে আহমদুল কালেমা লা ইলাহা মুহাম্মদ রাসূল, উনি জানেন, তারপর উনি মানুষকে বিভ্রান্ত, যেহেতু সেই সাতক্ষীরা সুন্দরবনের গ্রামের মানুষ উত্তেজিত করছেন, যারা লন্ডন দেখবে না, যারা ইন্টারনেটও জানে না, তাদেরকে বলছেন যে কাদিয়ানীদের লন্ডন মসজিদে আছে লা ইলাহা আহমদ রসুল্লাহ, আর এখানে সুন্দরবনের মসজিদ লেখা লা ইলাহা মুহাম্মদ রসুল্লাহ, এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করেন। আজকাল আরো আছে এমন এক, আপনাদেরকে একটা বই দিয়েছে, সেখানে আহমদি জামাতের লেখা থেকে কাটছাট করে, এটা ইন্টারনেটে আছে, আমি বহু জবাব দিচ্ছি, এগুলার কাটছাট করে তার আকৃতি বাদ দিয়ে তারা তুলে ধরে এবং বিকৃত অনুবাদ করে তারা ছাড়ছে, উর্দু থেকে বিকৃত, আমরা ধরেছি পয়েন্ট টু পয়েন্ট, যেটা আপনি কোথায় বলেন, এখানে লেখা নাই, চ্যালেঞ্জ দিলাম, আরেকটা প্রশ্ন নিয়ে আসেন, এইভাবে করছে তারা, তারা অপপ্রচার জেনে শুনে মিথ্যা বলছে। আমার একটু ছোট্ট একটা প্রশ্ন, জি, সারা ইয়েতে ঘুরে বেড়ায়, জি, আপনাদের সম্পর্কে, জি, এইটা হচ্ছে যে আপনাদের নানা ধরনের ফান্ডিং আসে, এই ফান্ডিংটা আসলে কিভাবে মেইনটেনেন্স হয় এবং কিভাবে আপনারা ইয়ে করেন, মানে অন্যান্য ধরুন যে যারা অন্যান্য মুসলমান যারা, আমরা আপনারা মুসলমান এটা কুনিয়া নাই, কিন্তু আপনাদের আলাদা করে ফান্ডিং এর এই ইয়েটাকে, আমাদের কারো কাছে রশিদ আছে পকেটে, চাঁদা রশিদ আছে কারো কাছে, আলম বের করো, আর কে কে আছে বের করেন, ওই যে দেখো, ওই যে দেখো, ওনাকে ফান্ডিং করতে থেকে আসে, প্রত্যেক আয় উপার্জনকারী আহমদি তার আয়ের 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দেয়, প্রত্যেক উপার্জনকারী আহমদি তার আয়ের 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দেয়, এবং বেতুল মানে রশিদ সহ সেটা কাটা হয়। আমাদের প্রত্যেকটা আহমদি 10 ভাগের 1 ভাগ দেয়, না না ওটা আপনি বুঝেন, আমি আগে শেষ করি, শেষ করি, আগে বুঝে নেন, 10 ভাগের 1 ভাগ যে দেয় প্রত্যেক আহমদি, কি পরিমাণ টাকা জড়ো হয়, অনেক টাকা, তাহলে 1,10,000, 1 লক্ষের উপরে যাবে না, আমাদের গতকালকে যে আমাদের মাওলানা সাহেব যে প্রেস ব্রিফিং এ তারা বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনো জীবিত আছে, সেটা আল্লাহর রহমতে, আপনারা তাকে মৃত বলে ঘোষণা করছেন, এটা এবং কোরআন এবং হাদিসে এটা ব্যাখ্যা দেন। এই যে আপনাদের কাছে আহমদি জামাদের পরিচিতি লিফলেট দিলাম, এটার মধ্যেই আছে, দয়া করে এটার 5 নম্বর পৃষ্ঠাটা খুলেন আর কষ্ট করে ওটার হেডিংটা পড়েন, আর কিছু লাগবে না, 5 নম্বর পৃষ্ঠাটা পড়তে হবে, আর কিছু না। ঈসা আমাদের দাবির মূল ভিত্তি হলো ঈসা আলাইহিস সালামের মৃত্যু, পেয়েছেন আপনি, এখানে কোরআন শরীফে সেই আয়াতটা দেওয়া আছে, যার আলোকে আমরা চ্যালেঞ্জ করছি ঈসা আলাইহিস সালামকে কোরআন শরীফ মৃত ঘোষণা করে। এই যে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে উদ্ধৃতি দেওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার যত নবী রাসূল এসেছেন সব গত হয়ে গেছেন। আমি আবার বলছি, আপনি তো একজন শিক্ষিত সাংবাদিক, আল্লাহ কি বলছেন সেটা আগে শুনেন, রায় কি দিচ্ছেন সেটা শুনেন, এরপরে ফলাফল বের করেন। রায়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রসুলগত হইয়া গিয়েছে, বলা হয় না ইল্লা, বের করেন এখন কাকে জীবিত বের করবেন এর মধ্যে থেকে। আরেকটা বিষয় এখানে ওনারা, কিন্তু এইটা ব্যাখ্যা দিলে পরবর্তীতে আমার জায়গা থেকে আল্লাহ যা রায় দিয়েছেন সেটা শোনানো হয়েছে, রায় মরবে না, কোরআন শরীফ সুপ্রিম কোর্ট ধর্ম জগতের, ওই ব্যাখ্যা আর সেই ব্যাখ্যা দিয়ে কোরআন মরবে না, কোরআন যা বলার বলে দিয়েছে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার যত নবী রাসূলের তালিকা আছে একজনও নাই, সব গত হয়ে গেছে। এরপরে কোনো আয়াত তোর মুখস্থ আছে? যদি থাকে আরো কোনো আয়াত আসছে তাহলে হইয়া বলো। আমাদের তো মুখস্থ নাই, এইজন্য তো আমি বললাম যে এত প্রশ্ন করা যাবে না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এক খন্ড বেগ দিয়ে তুলে নিয়ে গেছে। না এটা নাই, এটা আছে। শুনেন দাদা, চলে যাবেন, প্রশ্ন করে চলে যাবেন। এই যে আয়াতটা আমরা পড়লাম সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত, এই যে আয়াতটা শুনালাম, যেটা সম্বন্ধে আপনার এখন ব্যাখ্যার দরকার, যদি ব্যাখ্যা নিতেই হয় কারো তাহলে নিবেন হযরত আবু বকর সিদ্দিকের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন যখন, তখন হযরত আবু বকর সিদ্দিক আসলেন, চাদর সরালেন, কপালে চুমু খেলেন, কাঁদলেন আর বললেন, আল্লাহর রাসূল তুমি জীবিত অবস্থায় পবিত্র ছিলে, মৃত্যুর পরও তুমি পবিত্র, আল্লাহর কসম দুটা মৃত্যু তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। এই কথা বলে তিনি চাদরটা ঢাকা দিয়ে বাইরে আসলেন। তখন হযরত উমর হইচই করছিলেন যে বলবে আমার প্রিয় নবী মারা গেছেন, আমি তার গর্দান নেব, তরবারি বের করে উনি বলছিলেন। আর বাকি সমস্ত সাহাবীরা একটা অস্থির অবস্থার মধ্যে ছিলেন, এটা কি হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া আইয়ুহাল হালিফ আলা রিসলিক, এই যে বড় বড় কথা বলছো ক্ষান্ত দাও। এরপরে তিনি শুরু করলেন, মান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, তোমাদের মাঝে যারা মুহাম্মাদের ইবাদত করত তাদের জন্য দুঃসংবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদু মিনকুমুল্লাহ, কিন্তু তোমাদের মাঝে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা অনুযায়ী এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করত তাদের জন্য সুসংবাদ, তিনি চিরঞ্জীব জীবনদাতা, তিনি কখনো মরেন না। আল্লাহ চিরঞ্জীব জীবনদাতা, তিনি কখনো মরেন না। ওয়া তালা হাযিহিল আয়াতা, আর নিজের কথা প্রমাণ করার জন্য তিনি এই আয়াতটি পড়লেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রাসূল গত হয়ে গেছেন, অতএব তিনিও যদি মারা যান কিংবা তাকে হত্যা করা হয় তোমরা কি তার আনিত ধর্ম বাদ দিয়ে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে। যে ব্যক্তি নিজের পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় সত্যবাদ দিয়ে, ফালাই ইয়াযুরুল্লাহ শাইয়া, সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা অচির এই কৃতজ্ঞ বান্দাদের মহা পুরস্কারে ভূষিত করবেন। এই কথা বলার সাথে সাথে হযরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে তিনি মাটিতে বসে পড়লেন আর বললেন, আমার মনে হলো এই মুহূর্তেই বুঝি এই কোরআনের আয়াত হযরত আবু বকরের প্রতি নাজিল হয়েছে, অথচ নাজিল হয়েছে উহুদের যুদ্ধে। আর যখন তিনি রাসূলুল্লাহর জানাজার সামনে রেখে এটা ব্যাখ্যা দিয়ে দিলেন যে এই আয়াতের মধ্যে সমস্ত নবী রাসূলের মৃত্যুর ঘোষণা আছে, সব নবী মারা গেছেন, নবীদের সুন্নাত জীবন কাটিয়ে মারা যাওয়া, তাহলে আজকে বিশ্ব নবী যদি মারা গিয়ে থাকেন তাহলে কি অপরাধ করেছেন? তোমরা তার ধর্ম নিয়ে কেন সন্দেহ করবে? যদি একজনও জীবিত থাকতেন তাহলে কোন সাহাবী আপত্তি না করে ছেড়ে দিতেন বিষয়টা? আজ তোমার ছেড়ে দিতেন, বলতেন না আবু বকর কি মিয়া কি বলতেছেন আপনি, একটা পিচ্চি নবী আকাশে জীবিত থাকতে পারে, আমার বিশ্ব নবী থাকতে পারে না, বলেছেন না কেউ? ওই হাদিসেরই শেষ বাক্য, সেদিন মদিনার অলিগলিতে এমন কোন সাহাবী ছিলেন না যার মুখ দিয়ে এই আয়াত আবৃত হচ্ছিল না আর যার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল না। বুক ফেটে যায়, মন ভেঙে যায়, কিন্তু সত্য হলো এই যে জন্মিলে মরিতে হইবে, অতএব সেই পথ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী পার হয়ে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে ধর্মীয় বিতর্ক অনুষ্ঠান নয়, আমাদের অবস্থানটা বোঝানোর উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। আপনাদের বোধহয় একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, একটু একটু